হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা দারুণ একটি টপিক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইউরোপের সবচেয়ে সহজে সেটেল হওয়া যায় যেসব দেশে। ইউরোপের কোন কোন দেশে আপনি সহজেই সেটেল হতে পারবেন, সহজেই বসবাস করতে পারবেন, সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইউরোপ অনেকের কাছে স্বপ্নের দেশ। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা ইউরোপে যেতে যান, তাদের জন্য স্বপ্ন দেশ হচ্ছে ইউরোপ। তো ইউরোপের বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ইউরোপের যেয়ে থাকি, বিভিন্ন দেশে যেয়ে থাকি, ছেনজেনভুক্ত দেশ, সরাসরি ইউরোপের দেশ, যে দেশেই যান না কেন। তো আপনাদের যারা ইউরোপে কাজের ভিসা যেতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। যারা যারা ইউরোপ কান্ট্রি সম্পর্কে জানতে চান বা ইউরোপে সবচেয়ে সহজে সেটেল হওয়ার যে দেশগুলো আছে, সেই দেশগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেকে ইউরোপীয় কান্ট্রিতে যাবার স্বপ্ন দেখি, অনেকেই দেখি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি দেশে নিয়ে এই সকল দেশগুলোতে যে থাকি, তো আমরা সেই দেশগুলো নিয়ে আলোচনা করব। প্রথম, ইউরোপে যাওয়ার জন্য অনেকেই ভিসা করেছেন, আবার অনেকেই জানতে চান সেখানে কীভাবে পারমানেন্ট হওয়া যায়। আমাদের ভিডিওটি মূলত তাদের জন্য আজকে। ইউরোপ বেশ কয়েকটি দেশে খুব সহজে সেটেল হওয়া সম্ভব, কিন্তু আমরা জানি না কোন দেশগুলোতে খুবই সহজে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ সুবিধা রয়েছে। যে কোনো আজকে আমরা আপনার সঙ্গে ইউরোপের সবচেয়ে সহজে সেটেল হওয়া যায় যে দেশগুলো, সে সম্পর্কে আলোচনা করব। এক নম্বর তালিকা আছে পর্তুগাল। আপনারা হয়তো পর্তুগালের নাম সকলে শুনে থাকবেন, অনেকেই জানেন যে পর্তুগাল দেশ সম্পর্কে জানেন বা নাম শুনছেন, এরকম অনেকেই আছে। বিশ্ববিখ্যাত ফুটবলার তারকা রোনালদো এই দেশে বসবাস করেন। এই দেশটিতে সেটেল হওয়া সম্ভব। এই দেশটিতে আপনি যদি সেটেল হতে পারেন, তবে আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানে কম খরচে পড়াশোনা করার সুযোগ সুবিধা রয়েছে এই দেশের নাগরিকদের। এছাড়া আপনি যদি এই দেশের নাগরিক হন, তবে কম টাকায় উন্নত মানের চিকিৎসা পাবেন। নাগরিক সুবিধা পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের 189টি দেশে ভ্রমণ করতে পারবেন। এদেশ নাগরিকত্ব পেতে হলে আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমত হলো পর্তুগিজ ভাষায় দক্ষ হওয়া, দ্বিতীয়ত হলো কমপক্ষে 5 বছর এই দেশটিতে বসবাস করা। তার মানে আপনি পর্তুগালে যদি সেটেল হতে চান, তাহলে আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে এবং কমপক্ষে 5 বছর এই দেশটিতে আপনাকে বসবাস করার অভিজ্ঞতা থাকতে হবে বা বসবাস করতে হবে। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। আপনি এই দেশটিতে নাগরিকত্ব লাভ করতে পারেন। এই দেশটির নাগরিক হতে হলেও আপনাকে পর্তুগালের মতো এই দেশে সর্বনিম্ন 5 বছর বসবাস করতে হবে, আর 5 বছর বসবাস করলেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। অন্য অন্য দেশের মতো নাগরিকত্ব পাওয়ার কোনো ঝামেলা নেই। এই দেশটিতে উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্যকর পরিবেশ, অনেক কর্মসংস্থান। তো এই দেশ না, শুধু ইউরোপের যে কোনো দেশে আপনি এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকতে পারেন। 3 নম্বর তালিকা আছে বেলজিয়াম। বেলজিয়ামেও আপনারা 5 বছর বসবাস করলে এবং ডাচ অথবা ফরাসি ভাষায় দক্ষ হলে আপনি এখানে এইভাবে বসবাস করতে পারবেন। আমরা বেলজিয়ামকে স্বর্গভূমি বলে চিনে থাকি। বেলজিয়াম নাগরিকত্ব পেলে আপনি বেশ সুযোগ সুবিধা পাবেন। তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে সকল চাকরি ও পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেগুলোতে আমরা খুব সহজে সেটেল হতে পারবেন, এই সকল দেশগুলোর নাগরিকত্বের মধ্যে সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ইউরোপের কোন দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করা যায়? ইউরোপের অনেক দেশে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব। এই সেই দেশ সবগুলো দেশের মধ্যে থেকে কয়েকটি দেশের নাম নিচে উল্লেখ করলাম, যেগুলোতে আপনি সহজে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এক নম্বর হচ্ছে পর্তুগাল, 2 নম্বর বেলজিয়াম, 3 নম্বর জার্মানি, আইসল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এই কটো দেশে আপনি সহজেই অনায়াসে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, যারা খুঁজছেন যে কোন দেশে সহজে সেটেল হওয়া যায় ইউরোপে যেয়ে, তারা অবশ্যই এই দেশগুলো বেছে নেবেন, কারণ হচ্ছে এই দেশগুলোতে আপনি খুব সহজেই সেটেল হতে পারবেন।
বন্ধুরা, আজ বন্ধুই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে জানাচ্ছি আমাদের অনুরোধ, তারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।